গমটা কেমন হয়েছে নাকি? এখানে গরুগুলো চল সামনে একটু চল তো, কেমন দেখি দর্শকদের দেখাই একটু। এই যে আমরা মাঠ দেখছি না, গমের মাঠটা, এই গমের মাঠটা দেখানোর পরে একটু পরে আমরা আমাজন জঙ্গলে যাবো। অনেকটা এরিয়ায় লাগিয়েছে, বাট ফসল খুব না ভালো হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছি জঙ্গলটা, ওটা হচ্ছে আমাজন জঙ্গল। ওখানে তোমরা বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, হরিণ, মশা, যাওয়াটা এখন সন্ধ্যা হয়ে আসছে, সানলাইট দেখা যাচ্ছে না, এখন যাওয়াটা রিস্ক হবে নাকি ভাবতে পারছি না। চলো একটু দেখাই দিই দর্শকদের, ইউটিউবার কি বলছে যাওয়া যাবে, চলো একটু দর্শকদের দেখাই একটু। দর্শক চাইলে আমরা সবকিছু আমরা আফ্রিকা জঙ্গলে যেতে পারি। আরো সামনে দেখা যাক কি হয়। এই যে একটা আফ্রিকা জঙ্গলে এমনি ওখানে বৃষ্টি হওয়া খুব হয়, দেখা যাচ্ছে ওই গাছে পাতা নেই, তারপরে ওখানে বৃষ্টি একদম শূন্য শূন্য ড্রাই এরিয়া দেখা যাচ্ছে এই গাছটা নাকি গাছে কথা বলছে যে এই জায়গায় জল হয় না অটোমেটিক, কারণ পাতাবিহীন গাছ, জল নেই, জল ছাড়াই জঙ্গলে চল। দর্শক চাইলে সবকিছু করতে পারি তো, আমাদের জঙ্গলে গিয়ে আমরা বাঘ ভাল্লুক ধরে নিয়ে আসতে পারি। আবার আসতে হবে, ঠিক আছে।